দেখো দুইটা কত বড় বড় মাল পাওয়া গেছে, আরো মোটা হয়ে গেছে, সর্বনাশ। দোলার মধ্যে আসার কারণ হচ্ছে এটাই, আমরা এখন কুচিয়ে মারবো। জীবনে আমি কোনোদিনও কুচিয়ে মারিনি, তবে আজকে ফার্স্ট মারবো। জানিনা কে কে কুচিয়ে নামেছেন, হয়তো অন্য কেউ অন্য নামেছেন, তবে আমরা জানি এখানে কুচিয়া, তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? আর এখানে এসে একটু একটু জল আছে, তো ওরা আগে জলগুলো ছেঁকে নিবে, তারপর কুচিয়ে মাছটাকে ধরবে, ঠিক আছে? তো গাইস দেখো কিভাবে জলগুলো ছেঁকতেছে। মাল আছে তো নাকি? এই এই জায়গাটা মাল আছে নাকি? এটা মালটা ছোট রে, একটা মাল পাইলাম, তো মালটা একটু ছোট 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 কিছুক্ষণ ঘোরার পরে একটা পাওয়া গেলো, তবু মালটা বেশি বড় না, একটু ছোট আছে, তো আমরা নেক্সট ট্রাই করবো, তাই না রঞ্জিত দা? চল ট্রাই কর, দেখ। এই যে খালে রইলে ভাই, আর না খাল বেরিয়েছে তবে গাছ। আমি কিন্তু মানে এবার প্রথম এসেছি কুচিয়ে ধরতে, মানে যদিও আমি ধরবো না, ওরা ধরবে, আমি শুধু উপর থেকে দেখবো কিভাবে ধরে, তার সঙ্গে তোমাদেরকেও দেখাবো। আর সত্যি কথা বলতে এই যে রঞ্জিত দাদা আছে আর কি, ওর কিন্তু এগুলো অনেক আগের থেকে এক্সপিরিয়েন্স, তাই না রঞ্জিত দা? অনেক আগের থেকে, তাও কত বছর আগের থেকে? তার মানে ভাবো মালটা ছোটবেলার থেকে এই মাছগুলো ধরে, বুঝলে গাইস? ছোটবেলার থেকে মালটা এই কাজগুলো করে, মানে সরি এই মাছগুলো ধরে আর কি, ওটাকে কুচিয়ে মাছ বলে যেহেতু, তো এই মাছগুলো ধরে। আর আমি এখনো কুচিয়ে মাছ খাইও নি, জানি না কেমন লাগে, কেমন লাগে দাদা? সেই টেস্ট না, সাধারণ টেস্ট। তো কেমন লাগে? ফাটাফাটি লাগে, খাস তো? আমি এখন কোনোদিন খাইনি গাছ, গাইস কুড়ি মিনিট থেকে খুঁটতেছে, এখনো মানে খুঁজে পাওয়া যায়নি। তো আমি রঞ্জিতদার কাছে জিজ্ঞাসা করবো, আদৌ কি এখানে এই খালের মধ্যে পাওয়া যাবে, হ্যাঁ কি না? কেদা কি করছিস? যাবে, পাওয়া যাবে, যাবে তো? হ্যাঁ যাবে, ঠিক তো? হ্যাঁ ঠিক, দেখেছি ভাই, দেখেছি। শুধু টানা ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। প্রথমে আইসে একটা পাওয়া গেলো, তো সেটা তো দেখলে অনেক ছোট, আর এখানে বড় মাল। এই গাইস সাউন্ড করে নাকি? মাল প্রচুর খাটতেছে, প্রচুর খাটতেছে, আর খালগুলো যে খোঁড়া হচ্ছে আর কি, খুব চুপচাপ করে একদম, মানে চুপচাপ করে, কারণ সাউন্ড পাইলে নাকি একদম কোথায় লুকিয়ে যাবে কোনো ঠিক নেই, আদৌ বাড়ি তো, তাই আর কি। খালের মাথা ওই দিকে, ওদিকে একজন এসে করতেছে, আর এখান থেকে কেউ খবুত খবুত। ওই তো দেখা গেছে, মাল আছে, তো অবশেষে মানে আধা ঘন্টা ঘোরার পর আর কি কুচিয়ার মাথা দেখা গিয়েছে, কি বলবো, মালটা হয়তো বড় আছে, আই থিঙ্ক বড় আছে না দাদা? মাল বড়ই আছে, এগুলো হচ্ছে আমাদের গায়ে রাজবংশী মানুষ আমরা, বুঝলে? রাজবংশী মানুষের খাবার এগুলো, হয়তো তোমরা অনেকে বাজার থেকে কিনে খাও, বাট আমাদের দেখো আমরা মেরে খাই, আমাদের জমিতে পাওয়া যায় এগুলো। মাথাটা মাথা কাটিস নি তো ফির?
দেখো আমরা ভাবছিলাম হয়তো এবার মালটাকে ধরতে পারবো, বাট বলে না কুচিয়া দুনিয়ার পিছলিয়া, শালা কোন দিক দিয়ে যে কোথায় কোথায় চলে গেল বুঝতেই পারলো না, ওদিকে আবার অন্য একটা খালের ভিতরে চলে গিয়েছে, আবার খাটতেছে ও, কি করা যাবে, যেটাই হোক না কেন ওকে আজকে ধরতেই লাগবে, তাই না দা? এই ক্যামেরার দিকে না তাকে, খালি খালি খেলে অটেক্ষণ মাথাতে, হ্যাঁ আমি তো সত্যি রঞ্জিতদার কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি, মানে একটা খুশিয়ের জন্য ছেলেটা এত খাটতেছে, মানুষের বাড়ি থেকে কামলা দিতে গিয়েও মনে এতটা খাটে না, তাই না দাদা? দেখ দেখ মাথায় করে কবে, হুম দেখো এখানে কতগুলো বাচ্চা, ওরে সর্বনাশ, এগুলো কি যোগ না বা যোগের মতো দেখা যাচ্ছে, গাছ দেখো যোগের মতো, ওরা সাদা এগুলো কি রে ভাই, লাইট লাগলে বিড়ি লাগছে খালি ইয়ের মতো করে, সার 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 তুলু বাচ্চাগুলো, সার সার বাচ্চা সার আদার মতোই ভাই, যাই বলো মানে এতগুলো বাচ্চা আমার দেখে কিন্তু খুব খারাপ লাগতেছে, কি করবো তবু আর কি, খাওয়ার জিনিস তো নাকি, তাই না? কোনোদিন খাইছিস না? আমি কুচিয়ে খাং না দা, খাইস নাই না? আমি ওখানে কোনোদিন খাই না, তবে আমার না বাচ্চাগুলো দেখে একবার একবার করে ভয়ও লাগতেছিল, দেখো দুইটা কত বড় বড় মাল পাওয়া গেছে, সর্বনাশ, এই দুইটার বাচ্চা আমার তো মনে হয় না দাদা, তোমার দেখতেই পারলে যে কুচিয়া মাছ ধরা হয়ে গেল, এখন আর কি বলো, এখন আমরা বাড়ি যাই। এই দেখো দুইটা কুচিয়া মাছ ধরার জন্য এখানে কতগুলো দর্শক বিন্দু এসে গেছে, মানে অডিয়েন্স মানে পাবলিক, দেখতে পাচ্ছেন তো ভাই? সঙ্গে থাকো, একটু বড় দেখা হচ্ছে, টাটা। আর আমি শুনলাম মানে এখানে যে দুইটা ধরলো ওরা নাকি কালকে আবার তিনটা ধরেছে, তো গাছ চলো বাড়িতে গিয়ে ওই তিনটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে টাটা। ও এই মালগুলো ছোট ছোট রে, আজকে দুইটা খালি বড় নাই, দেখো এখানে আছে তিনটা, তিনটা পাঁচটা, টোটাল পাঁচটা মাছ, রাজবংশী গাইস। অনেকে কমেন্টে বলেছে দাদা রাজবংশী ভাষা, রাজবংশী ভাষায় তো তার জন্য রাজবংশী ভাষা দিয়ে কথা বলে, তো আমি এখানে ধোয়া শান্তি হলো না, বাড়ি গিয়ে ধুতি মানে বাড়ি গিয়ে হাত পা ভালো করে ধুবো, ঠিক আছে গাইস।